আলিপুরদুয়ার জংশন পল্লীমঙ্গল খেলার মাঠে অনুষ্ঠিত হলো আপনার পঞ্চায়েত প্রশাসন। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী, আলিপুরদুয়ার 1 নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রেয়সী দত্ত সহ প্রমুখ আধিকারিকগণ। এদিন আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের বিবেকানন্দ ও 2 নং গ্রাম পঞ্চায়েতের এই অনুষ্ঠান থেকে গ্রামবাসীরা সরাসরি সরকারি সাহায্য লাভ করেন। এদিনের এই অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী এবং আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রেয়সী দত্ত। তো তাদেরকে আপনারা কিরকম আপনাদের সুবিধার মানে অসুবিধার কথা তুলে ধরছেন কিভাবে? এই বিষয়ে আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী জানান। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অভিনব উদ্যোগ, আগে নেতাদের বাড়িতে মানুষকে যেতে হতো সার্টিফিকেটের জন্য, এখন নেতারাই মানুষের কাছে আসে, পঞ্চায়েতে প্রশাসন শিবির করে মানুষের কাছে সার্টিফিকেট তুলে দেয়। দাদা, পরিবর্তনের সরকার। দাদা, কেমন সুবিধা পাচ্ছে এখানে মানুষরা? কি কি সুবিধা পাচ্ছে? সরকারের সমস্ত কাজগুলো এখান থেকে তারা বুঝে নিতে পারছে এবং নিজেরাও জানতে পারছে যে কিভাবে সরকার তাদের। আলিপুরদুয়ার থেকে অর্পণ ঋষি রিপোর্ট, ভয়েস আটকি আওয়াজ।